মমতা ব্যানার্জিকে খুন করে দিতে পারে বিজেপি, বিস্ফোরক দাবি করলেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। শুধু তাই নয়, তিনি আরো বলেন, প্রচারের লোভে বিজেপি নিজেরাই লোক লাগিয়ে গন্ডগোল করছে। ডায়মন্ড হারবারের সিরাকোলে গত বৃহস্পতিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনা প্রসঙ্গে বিজেপির পূর্ব পরিকল্পিত বলেই দাবি করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। প্রচারের লোভে নিজেরাই লোক লাগিয়েই হামলা খটক করছে বিজেপি, রাজ্য সরকার তদন্ত করে এমনই জানতে পেরেছে বলে দাবি করলেন পঞ্চায়েত মন্ত্রী। রাজ্য সরকারের তদন্তে জানা গিয়েছে বিজেপি কর্মীরা তাদের সহকর্মীদের গাড়িতে ইট ছুঁড়েছে, ওরা তদন্ত করে দেখুক, দাবি সুব্রত মুখোপাধ্যায়। তিনি বলেন, আমার কথা যদি অসত্য হয় তাহলে রাজনীতি ছেড়ে দেব। শনিবার দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় থানার অন্তর্গত কালীতলা মোড়ে একটি রাস্তার কাজে শুভ সূচনা অনুষ্ঠানে এসে এমনই মন্তব্য করলেন সুব্রত মুখোপাধ্যায়। এছাড়াও তিনি আরও বলেন, মমতার সাথে ভোটের লড়াই করে যদি না পারে তাহলে বিজেপি গোপনে লোক লাগিয়ে তাকে খুন করে তৃণমূলের নামে দোষ দিতে পারে, এত নিকৃষ্ট রাজনীতি করছে তারা, দাবি করলেন সুব্রত মুখোপাধ্যায়। দেখুন কি বললেন তিনি। প্রধানমন্ত্রী নিজে কয়েকদিন আগে এই দুদিন হল এখানে ওদের যে সভাপতি, তিনি এখানে একটা কোনো জায়গায় মিটিং টিটিং করতে এসেছিলেন, তার সহকর্মীদের গাড়ির কাঁচ ভেঙে গেছে। আরে তদন্ত কর, কাঁচটা কে ভেঙেছে? আমরা সরকারে আছি, আমরা তদন্ত করে দেখলাম ওরাই। এই গন্ডগোল না করলে কোনো পাবলিসিটি হবে না, তাই নিজেরাই লোকপিট করে রাখলো সমস্ত ইট নিয়ে, তার সহকর্মী গাড়ির কাঁচ ভেঙে দিব। তদন্ত করুক, আমার কথা যদি অসত্য হয় আমি রাজনীতি ছেড়ে দেবো, আর যদি ওরা সত্য হয় তাহলে ওরা কান ধরে নাক্ষত খাবে, আমি রাজি আছি। এইভাবে কলকাতার উপরে টালির চালের দু একটাই বস্তিতে বাড়ি আছে, আর একটা বাড়ি আছে মমতার বাড়ি, পায়ে একটা হাওয়াই চপ্পল, যদি আমেরিকাও যায় ওই হাওয়াই চপ্পল আর ওই একটা তাঁতের শাড়ি পরে মমতা ব্যানার্জি চলল। কি চান? বিয়ে করলো না, শাদি করলো না, সংসার করলো না, শুধু মানুষের জন্য একটা জীবন দিয়ে দিল, তারপরেও তাকে নানাভাবে আক্রমণ ও বিধ্বস্ত করবার জন্য দিল্লির সরকার এবং বিশেষ করে বিজেপি পার্টি তারা উঠে লেগে পড়েছে। আমি অবাক হয়ে যাব না যদি কোনোদিন শোনে, ওরা যদি না পারে তাহলে মমতা ব্যানার্জিকে খুন করবে, ওরা দেখবেন খুন করবে। আমি আজ ঘোষণা করে দিয়ে যাচ্ছি, যদি মমতার সাথে লড়াই করে ভোটের লড়াই করে না পারে তাহলে ওরা গোপনে লোক দিয়ে খুন করে আবার তাদের নামে দোষ চাপিয়ে দেবে, এতই নিকৃষ্ট এরা রাজনীতি করে। আজকে আমি দুটি কারণে এসেছি। ভাঙড় থেকে শফিকুল ইসলাম বৈদ্যের প্রতিবেদন, নিউজ বাংলা টুডে।